বুঝলে? বনদেবী তোমায় ঠকিয়ে দিয়েছে। হ্যাঁ কেন, এই কথা কেন বলছো? বলছি কি আর সাধে, দুধ দইতে কম কষ্ট, হাতে যা ব্যথা হয় না, দুইতে দুইতে হাতের ছাল চামড়া উঠে গেল, এত কষ্ট করে কি এমন টাকা পাচ্ছি বলো? তাহলে তাহলে তুমি কি করতে বলছো? শোনো না, আমি বলি কি, তুমি না আবার কুঠা নিয়ে জঙ্গলে যাও কাঠ কাটতে। আবার? হ্যাঁ আবার। আরে দেবী ভয় পেলে তবেই না দেখা দেবে, তখন এই গরু ফিরিয়ে তুমি আরো ভালো কিছু চেয়ে নিও, এই দুধ দোয়ার মতো কষ্ট যাতে আর না করতে হয়। বলছো যখন, ঠিক আছে তাই হবে। হ্যাঁ সাথে করে ওই গরুটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। না না ভুলবো না। কি সুবোধ, তুমি আবার এই পাপ কাজ করতে যাচ্ছ কেন? আগে আমার অপরাধ মার্জনা করবেন দেবী, এই দুগ্ধবতী গাভীতে আমার স্ত্রী সন্তুষ্ট নয়। কেন? আগে দুধ দুইতে তার খুব কষ্ট হয় যে। আমি একটা বাসন তোমাকে দিচ্ছি। বাসন? হ্যাঁ, এই বাসনের কাছে যে খাবার চাইবে তাই পাবে। তাই পোলাও চাইলে পোলাও পাবো? হ্যাঁ পোলাও রাজভোগ সব পাবে, রাজি তো? হ্যাঁ দেবী রাজি, মানে খুব রাজি, এতে রাজি না হয়ে পারা যায়। যাও সুবোধ, এতে তোমাদের দুঃখ দূর হবে। ধন্যবাদ দেবী, ধন্যবাদ। রাজভোগ দাও, রাজভোগ। বা বা কি সুন্দর খেতে, খেতেও খুব ভালো কি বলো। যাক আমাদের খাওয়ার কষ্ট দূর হলো, এবার তো তোমার শান্তি নাকি বলো? মোটেও না। এতেও না? তুমি না বণিকের ছেলে, তোমার ব্যবসা বুদ্ধি কি কিছুই নেই? ব্যবসা? হ্যাঁ গো হ্যাঁ, শুধু খেলেই হবে, বড় লোক হতে হবে না, অপুরান খাবার বিক্রি করে কত উপার্জন হবে বলতো, প্রচুর। হ্যাঁ ঠিক বলেছ, এভাবে তো ভেবে দেখিনি, তবে তবে তাই করব। শেষমেশ থালাটা তোমাকে চাকর আর আমাকে ঝি বানিয়েই ছাড়লো। কেন, অমন কথা কেন বলছ? বলবো না, বাসন মেজে মেজে আমার হাতে ফোসকা পড়ে গেল। তাহলে বাসন মাজার লোক রাখবো? তোমার যেমন বুদ্ধি, বলি লোক রাখলে যদি জাদু থালার কথা জেনে যায় বাঁচিয়ে রাখতে পারবে তো থালাটাকে? তবে তবে কি করবে? কাল ভাবছি থালা নিয়ে তোমার সাথে আমিও যাব বনদেবীর কাছে, তোমায় বোকা পেয়ে দেবী খালি ঠকাচ্ছে, আমি কালকে এর একটা বিহিত করব। ও তোমরা দুজনেই এসেছো, তা শান্তি, তোমার অশান্তি কিসের? আপনি বুঝি জানেন না, এই নিন আপনার থালা। আমার দেয়া আশীর্বাদের দান তুমি ভেঙে ফেললে। ভাঙবো না, ওটা আমাকে ঝি বানিয়ে ছেড়েছে, এই যে হাতে ফোসকা, ওই বাসন মেজে, আমার অন্য কিছু চাই, অনেক অনেক সোনার মোহর। তোমরা আমার অভিশাপ ছাড়া আর কিছু পাবে না। সুবোধ, যে হাতে তুমি কুঠার তুলতে সে হাত দুটো পঙ্গু হয়ে যাবে, ও হাতে আর কোনো কাজ করতে পারবে না তুমি। কি করলেন, এ কি করলেন দেবী, এ কি করলেন, আমি যে হাত তুলতেই পাচ্ছি না। যাও যাও শান্তি, এবার নিজে গায়ে খেটে স্বামীরা নিজের খাবার জোগাড় করো, খেটে খেলে বুঝবে শ্রমের মর্যাদা।
দয়া করুন, দয়া করুন দেবী, দেবী দয়া করুন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই না, আমার স্বামীকে আপনি ভালো করে দিন দেবী, আমার স্বামীকে আপনি ভালো করে দিন। শোনো, এই জঙ্গল থেকে কিছু ফলের চারা গাছ সংগ্রহ করে ঘরের কাছে তাদের বড় করে তোল, সেই গাছে যদি তোমার যত্নে ফল ফলে তখনই শুভদের শাপ মুক্তি ঘটবে, নচেত নয়, এতে তোমারও পাপের প্রায়শ্চিত্ত ঘটবে। তাই করব, আমি আমি তাই করব দেবী, স্বামীর জন্য আর আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তাই করব।